তন্দুর ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আবারও 1 আগস্ট থেকে আনলক 3 শুরু হতে চলেছে। এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যানাউন্সমেন্টটি করেছিল, যে ডেটগুলি ফিক্স করেছিল 1 আগস্ট থেকে যে ডেটগুলিতে লকডাউন হবে, সেই ডেটগুলির কিছু ভুল বলে ফেলেছিল, তো সেই ডেটগুলি ইতিমধ্যে চেঞ্জ করা হয়েছে। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং আরেকটি সব থেকে বড় নিউজ, যারা ইতিমধ্যে বাইরে রয়েছে তাদের জন্য এই নিউজটি জেনে রাখা উচিত, কারণ এখনও পর্যন্ত 31 জুলাই পর্যন্ত কিন্তু ফ্লাইট বন্ধ, আমরা সবাই জানি। তো এর মধ্যেও একটি নিউজ বেরিয়ে আসে, যেটা আপনারা জানতে পারবেন লাস্টের দিকে। চন্দ্র, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে এটাই বলতে চাই, ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দেবেন, কারণ আপনাদের জন্যই এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে এসে থাকি। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তন্দুরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি আগস্টে রাজ্যে কবে কবে সম্পূর্ণ লকডাউন, দেখে নিন তালিকা। তো আমরা সেই তালিকাগুলো দেখে নেবো। ইতিমধ্যে আগস্টে যে লকডাউনগুলো করা আছে, যে ডেটগুলি চেঞ্জ করে দেওয়া আছে, সেই ডিটেলসগুলো পুরোপুরি দেখে নেবো। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করুন। বাংলায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে আগামী 31 জুলাই পর্যন্ত করলো রাজ্য সরকার। তবে রোজ সম্পূর্ণ লকডাউন থাকবে না, প্রতি সপ্তাহে 2 দিন করে কড়া বিধিনিষেধ হবে। সেই মতো আগামী মাসে 7 দিন পুরোপুরি লকডাউন কার্যকর হবে। কবে কবে সেই তালিকাও আমরা দেখে নেবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 7 দিন লকডাউন করা হয়েছিল। আগের দিন যেটা বলা ছিল 10 দিন, আবার কোনো জায়গায় 9 দিন লকডাউন করা হবে বলেছিল, কিন্তু ইতিমধ্যে কিন্তু 7 দিন লকডাউন হবে বলে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের এই আপডেটটি দেওয়ার কারণ হচ্ছে অনেকে অনেক ধরনের ভিডিও দিচ্ছে 10 দিন 9 দিন। তো আপনাদেরকে ইতিমধ্যে যে আপডেটটি এসছে সেই আপডেটটি দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগস্টে প্রতি সপ্তাহে রবিবার করে সম্পূর্ণ লকডাউন হবে, 3 সপ্তাহে শনিবার থাকবে। তবে ঈদ স্বাধীনতা দিবসের কারণে 2 সপ্তাহে শনিবার সম্পূর্ণ লকডাউন হবে না, তার পরিবর্তে আলাদা দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 2টো শনিবার ক্যান্সেল হয়েছে, যেহেতু ঈদ এবং স্বাধীনতা দিবস রয়েছে। আগের দিন কিন্তু আমি একটি ভুল করে বলে ফেলেছিলাম যে ঈদের বদলে রাখি পূর্ণিমা আছে, আমি এটা ভুল করে বলে ফেলেছিলাম আপনাদের, সেটা আমি স্বীকার করলাম এখানে। তো সেই জায়গাটা ঈদ হওয়ার কথা ছিল। তো একজন কমেন্টে আমাকে জানিয়েছে যে ওটা ঈদ হবে, রাখি পূর্ণিমার বদলে ঈদ হওয়ার কথা, তো সেটা আমি ভুল করে বলে ফেলেছিলাম। তো তাও আর কি বলা হয়েছে 2টো দিন কিন্তু বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে, 2টো শনিবার কিন্তু ইতিমধ্যে হবে না, আপনারা দেখতে পারলেন। তার পরিবর্তে আলাদা দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে কিন্তু সেই 2টো দিনের পরিবর্তে কিন্তু মুখ্যমন্ত্রী আলাদা 2টো দিন ঘোষণা করেছে, যদিও পরে সেই তালিকা সংশোধন করে 9 তারিখ ঘোষণা করেন। রাতে নবান্নের তরফে আবারও সেই তালিকা সংশোধন করা হয়, দেখে নিন 9 তালিকা। তো আমরা দেখে নেবো সেই তালিকাগুলি। ইতিমধ্যে 5ই আগস্ট দেখতে পাচ্ছেন, প্রথমেই 5ই আগস্ট বুধবার পড়ছে, এবং 8ই আগস্ট হচ্ছে শনিবার পড়ছে, 16ই আগস্ট হচ্ছে রবিবার পড়ছে, 17ই আগস্ট হচ্ছে সোমবার পড়ছে, 23ই আগস্ট হচ্ছে রবিবার পড়ছে, 24ই আগস্ট হচ্ছে সোমবার, 31ই আগস্ট হচ্ছে সোমবার। তো আপনারা দেখে নিতে পারলেন কোন ডেটে ইতিমধ্যে লকডাউন থাকছে। আপনারা একটু ভালো করে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন, আপনারা জানতে পারবেন যে কোন কোন ডেটে ইতিমধ্যে লকডাউন হয়েছে। তো ফ্লাইটের যে নিউজটি বেরিয়েছে সেটাও আমরা দেখে নেবো বন্ধুরা। ফ্লাইটের যে নিউজটি ইতিমধ্যে বেরিয়ে এসছে, পশ্চিমবঙ্গে সর্বত্র কমপ্লিট লকডাউন থাকবে, ওই দিনগুলিতে পশ্চিমবঙ্গ থেকে বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিমান চলবে না বলে জানা যাচ্ছে। আগস্ট মাসে যে কটা দিন লকডাউন হয়েছে ইতিমধ্যে সেই সব দিনগুলিতে কিন্তু লকডাউন করে দেওয়া হলো, কোনোভাবে বিমান চলবে না কলকাতা থেকে। তো বন্ধুরা এই নিউজটাই জেনুইনভাবে আপনাদেরকে পেয়েছি, সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। অনেকেই আমার কমেন্ট বক্সে বলছে, অনেকে অনেক রকম কথা বলছে যে খেতে পারছি না, এখনও পর্যন্ত যেতে পারছি না, বাড়িতে যেতে পারছি না, কীভাবে যাব, আপডেট দিন আপডেট দিন, অনেক ধরনের কথা বলছে তারা। তো আমি এই মুহূর্তে যে আপডেটটি আসে সেটাই দেবো, আমি তো কোনো ফেক আপডেট দিতে পারবো না, যেটা সত্যি সেই আপডেটটি তো দিতে হবে আমাকে, যেটা যেই আপডেট থাকবে সেটাই তো আমাকে দিতে হবে। তো সেই কারণে কিন্তু আমি যে অফিসিয়াল আপডেটটা আছে সেই আপডেটটাই দেওয়ার চেষ্টা করি, কোনো ফেক আপডেট দেওয়ার চেষ্টা করি না বন্ধুরা। তো এটা অফিসিয়ালিভাবে একটি আপডেট এসছে, সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এরপরেও যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দিন। তো বন্ধুরা আশা করি তাড়াতাড়ি আরেকটি লেটেস্ট খবর নিয়ে। তো আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।